যে বক্তই গ্রাম আছে সেই গ্রামে এক উপপ্রধানের হত্যার প্রতিবাদে যেভাবে আর রাত্রিবেলা নিরীহ মানুষ শুয়েছিল তাদের ওপরে আর পেট্রোল ছুড়ে দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কত সংখ্যা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, একের পর এক লাশ বেরোচ্ছে, প্রায় 14 জন এখনও পর্যন্ত ধরা পড়েছে, আরও কত লাশ ধরা পড়বে তার এখন অপেক্ষায় আমরা আছি। এই যে আজকে পশ্চিমবঙ্গের যে স্বৈরাচারী শুরু হয়েছে, গণতন্ত্র বলে কিছু নেই এটা আগেও আপনারা জানেন, কিন্তু এখন যা পরিস্থিতি এইভাবে যদি রাজ্য চলতে থাকে আগামী দিনে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, আগামী দিনে সাধারণ মানুষ চলাফেরা পর্যন্ত করতে পারবে না। কারণ এই যে রাজ্য, এই রাজ্য আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে সাধারণ মানুষ ভয় ভীতিতে চলছে। সুতরাং আমরা চাইছি এর উপযুক্ত যারা দোষী তাদের তদন্ত করা হোক, সিবিআই তদন্ত করা হোক, উপযুক্ত যারা দোষ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হোক, তাদেরকেও এইভাবে কঠোর শাস্তি দেওয়া হোক, বুঝুক একটা নিরীহ মানুষকে কীভাবে আর হত্যা করা হয়। আমরা চাইছি আন্দোলনের মাধ্যমে যাতে বাংলায় 355 ধারা লাগু হয় সেই দাবিতে আমরা আন্দোলন করছি। আমরা চাইছি এই ধারা যদি লাগু হয় আইনের শাসন বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই দুর্ভোগ। সুতরাং আমি বলতে চাইছি আগামী দিনে যদি না আর সঠিক লোক তদন্তের ভিত্তিতে যদি শাস্তি না পায় এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাব, আরও বড় আন্দোলন করব, কারণ সাধারণ মানুষের কোনো নিরাপত্তা এটা দিতে পারে না। সরকার এখানে সাধারণ মানুষকে একদমই নিরাপত্তা দিতে পারছে না। আজকে দেখুন গত এক মাসের ভেতরে 26 হত্যাকাণ্ড হয়ে গেল, কোথায় আমাদের তানিশ থেকে শুরু করে সেখানে তুহিনা থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গায় এইভাবে একের পর একটা একটা প্রশাসনের তরফ থেকে যে 26 এক মাসে হত্যা হয়েছে এটা একদম অমানবিক নৃশংস পাশবিক হত্যাকাণ্ড চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে থাকা আর উচিত নয়, মমতা এই মুহূর্তে পদত্যাগ করা উচিত ছিল যে একটা বাংলার বুকে 14 নৃশংস আর সাধারণ মানুষ মারা গেল, এর কোনো প্রতিবাদ হচ্ছে না, এর কোনো আন্দোলন হচ্ছে না। আজকে যারা যারা ভাড়াটিয়াজীবী, আজকে ভাড়াটিয়াজীবের বাতি কেনার পয়সা নেই, তারা আর ফাঁকে বেরোতে পারে না। আর মমতা দিদি এই রক্ত মাখা চটি কতদিন আরও আমরা সহ্য করব, এই রক্তের পর রক্ত উনি চটিতে রক্ত লাগিয়ে ফেলেছেন। সুতরাং আমরা চাইছি আগামী দিনে যদি মানুষ শান্তিতে থাকতে চায় তাহলে এই ধরনের সরকারকে আমাদের বরখাস্ত করতে হবে, নতুবা 355 ধারা লাগু করতে হবে। এই 355 ধারা লাগুতে আমরা আন্দোলন করব, এর যদি উপযুক্ত শাস্তি পায় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।